জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। আজ আলোচনা করা কোণ এমিতি কার্য রয়েছে যা স্ত্রী মানে কলে স্বামীর বহু উন্নতি হয়ে থাকে। তো আজ আমি কিছু প্রতিকার সহিত কিছু কার্য আপনার কহবু যা আপনার স্ত্রী মানে কলে স্বামীর অনেক মঙ্গল হয়ে থাকে বা মা মানে আমার কলে বাবা মানুষ বহুত উন্নতি হয়ে থাকে। তো কোণ আপনার করবে ঘরের লক্ষ্মী যেহেতু স্ত্রী, তো স্ত্রীর পুণ্যফল স্বামীকে হি লাগি থাকে। কাহিঁকি না সমস্ত ওষাব্রত স্ত্রীর তাঁর স্বামীপাই হয়ে থাকে। স্ত্রী উপবাস কে কিন্তু পুণ্যফল স্বামীকে হি মিলে, তো স্ত্রী ব্রত কে তার পুণ্যফল স্বামীকে মিলে। তো স্ত্রী পূজা ধর্ম দান ও ধর্ম কলে ফল স্বামীকে বহু পরিমাণে মিলে। তো সেইপাই স্ত্রী মানে নিশ্চিন্ত ব্রত তীর্থ আউ তো সহিত পূজা স্বামীক পাই করন্তু। তো অনেক মা মানে অছন্তি যে মানে এবেকার মহিলা সেমানে ব্রত কোন জানি নাহান্তি আউ স্বামী পাই কোন করিবে সেমানে জানি নাহান্তি। তো সেইপাই আমি মানে কহুছু নিশ্চিন্ত আপন মানে ব্রত করন্তু, তো স্বামী পাই কিছু উপবাস মধ্যে রাখন্তু যাহা স্বামীর অনেক মঙ্গল হয়ে থাকে। তো স্ত্রী মানে প্রতি সোমবার দিন যদি শিব পূজা করতে শিবকে জলাভিষেক করতে আউ আপন মন রাখি থাকতু স্বামী যদি ধনহানি হয়ে থাকে তো নিশ্চিন্ত ভাবে ধনবান হুঁতু। খালি সেটি নুহ ঘরের আপনার সমস্ত সমস্যা মধ্যে সমাধান হয়ে যায় যদি স্বামী স্ত্রী শিব পূজা করতে আউ কোণ করবে না জলাভিষেক শিবকে প্রতি সোমবার দিন আপনার বেলপত্র শিবকে লাগি করে জলাভিষেক কলে স্বামীর বহুত কিছু মঙ্গল হয়ে থাকে। যে দেবাদেবীকে ভালো পাঁতি সেই দেবাদেবীঙ্ক পাখে সন্ধ্যাবেলে ঘিও দীপটিয়ে জাড়ি দিও, ইষ্টকে আরাধনা করতু, দেখবে আপনার নিশ্চিন্ত ভাবে মঙ্গল হওয়া সহ স্বামীর মঙ্গল হব। খালি সেটি নয় স্বামীর ব্যাপার বিজনেসে যদি লস হচ্ছে মনে রাখি থাকতু স্ত্রী কম করব না গোটিয়ে লিম্বপত্রকে আনি গুপ্তরে স্বামীর যে প্যাট পিঁধতি বা সার্ট পিঁধতি সেই পকেটে আপনার গুপ্তরে রখি দিও, লিম্বপত্রটি গুপ্তরে রখি দিন স্বামী ন জাঁথে তাহা যদি আপনার রখি দিকে তাহা মধ্যে বহুত কিছু লাভ হয়ে থাকে। তো গুপ্তরে আপনার লিম্বপত্র রখিদেলে স্বামীর বহুত কিছু লাভ হয়ে থাকে। দেবতাঙ্ক নামরে নড়িয়াটিয়ে নেই আপনার কোণ করতু না স্বামীকর মুন্ডরে ছুঁয়ে যে ইষ্টকে আপনার ভালো পাঁ তাকে স্মরণ করে সে নড়িয়াটিকে নেই স্বামীর মুন্ডরে তাকে স্পর্শ করে দিও, তাকে ঠাকুর ঘরে এক সপ্তাহ পরে আপন কোণ রখি দিও, তাপরে সপ্তাহ পরে আপনার মনে রাখি থাকতু সে নড়িয়াকে ভাঙ্গি দিও, নড়িয়াকে প্রসাদ রূপে সমস্ত বাঁটি দিও, দেখবে তাদ্বারা মধ্যে স্বামীর বহুত কিছু লাভ হয়ে থাকে। কাহিঁকি না স্বামীর মঙ্গলপাই আমি যে প্রতিকার গুড়িক কহিল আপনার নিশ্চিন্ত ভাবে করতু, স্বামীর বিজনেসে ভালো চালা ধন হানি নহেবা আপনার গোটিয়ে লিম্বপত্রকে স্বামীর অজাণতরে পকেটে রখি দিও, আউ দ্বিতীয়ত গোটিয়ে নড়িয়াকে আপনার রখি দিও স্বামীর মুন্ড ছুঁয়াই মুন্ডরে ছুঁয়াই দিয়ে নিজ ইষ্টকে স্মরণ করে গুরুঙ্ স্মরণ করে আপনার ঠাকুর ঘরে রখি দিও, সপ্তাহ পরে তাকে বাঁটি দিও, এদ্বারা মধ্যে বহুত কিছু লাভ হব। তো শিব পূজা মধ্যে স্বামীপা কলে এদিকে বহুত লাভ হয়ে থাকে। তেমন স্ত্রী পূজা ধান দান ধর্ম যেতে করব সেতে স্বামীর মঙ্গল আনিকি আসে। তো ভক্তবন্ধু আপনার নিশ্চিন্ত ভিডিওকে শেয়ার করবে, চ্যানেলে যদি নয় চ্যানেলে এমনি কিছু অজনা কথাকে শুনেবা চ্যানেলকে নিশ্চিন্ত ভাবে সবসক্রাইব করতে আউ করা আরম্ভ করে দিও না, বহুত লোকর সফল হয়েছি এই প্রতিকার করে। তো সেইপাই আমি মানে ভিডিওরে এই কথা আপনার কহিলু, তো নিশ্চিন্ত ভিডিওকে শেয়ার করতু, হুয়েত কিছু লোক নিজের স্বামীর মঙ্গলপাই নিশ্চিন্ত এই মহত্ব কার্য করে। জয় জগন্নাথ, জয় পঞ্চসখ। জয় জগন্নাথ। ধন অর্জনে ধর্ম করি ধর্মে প্রাপ্ত নরহরি। যদি আপনার ধন কোণী গরিব অসহায় রোগী মান সেবায় লাগিপার জাণতু আপনার রোজগার সার্থক হয়ে গলা, আপনার ধনর মধ্যে বহুত মহত্ব রহিলা। তো আজ আপনার মানে যদি চাহুচার আপনার সেই ধন মহত কার্যরে লাগু, যেমিতিকি আমি গোটি আম্বুলান্স করিছু যে আম্বুলান্স প্রতিদিন কিছু অসহায় রোগী মানুষ মেডিকালে পৌঁছায়, কিছু গরিব অনাথ শিশু মানুষ মধ্যে আমি বস্ত্র দান করু, কিছু রোগী মানুষ পাখে পৌঁছু যে মানে বহুত রোগের পীড়িত সেমানক পাখে আমি কিছু অর্থ আর গরিব লোক মানুষ সহায়তা প্রদান করু। এ কিছু দিন পূর্বর আপনার মানে সহযোগ কলে আমি মধ্যে কিছু কম্বল অসহায় মানুষ পাখে যাই পৌঁছি বাঁটিলু, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা সহ যদি আপনার চাহুমান আপনার ধন আমারা কোণী মহত কার্যের লাগু, তো স্ক্রিনে চাল নম্বরের নিশ্চিন্ত আপনার কল করতু। আউ আপনার বিবাহ বার্ষিকরে আপনার পিলামানক জন্মরে শ্রাদ্ধরে যদি আপনার দান করা চাহুমান আপনার পুয় নামে ঝিও নামে স্ত্রী নামে নিশ্চিন্ত ভাবে আপনার দান করে পে, স্ক্রিনে চাল নম্বরে আপনার কল করতু, আমি দেবু আপনার ফোনপে নম্বর যে ফোনপে নম্বরে আপনার দান পৌঁছি পার। নিশ্চিন্ত ভাবে আপনার দান কেউ কার্যে লাগুচি তার মধ্যে ভিডিও করে ভাব দিবাকর চ্যানেলে আমি নিশ্চিন্ত ভাবে পকাইবু, আপনার দেখি নিশ্চিন্ত খুশি হবে। তো আপনার পুয় ঝিও
ବିବାହ ବାର୍ଷିକ ଜନ୍ମଦିନରେ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଦାନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସେଇ ଶୁଭ ଦିନମାନଙ୍କରେ ଆପଣ କଲ୍ କରି ଆମକୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ମାଗିପାରିବେ, ଆଉ ଆମ୍ଭେମାନେ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ଦେବୁ, ଯେଉଁ ନମ୍ବରରେ ଆପଣ ସହଯୋଗ ରାଶି ପଠାଇ ପାରିବେ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଧନର ସାର୍ଥକତା ହେବ।